আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে। তোমাদের দেখাবো আজকে নতুন প্রোডাক্টের রিভিউ। চলো দেখাই কোন প্রোডাক্টের। চলো শুরু করা যাক। এটা হচ্ছে ওয়ামের অ্যাপেল সিডার ভিনিগার শ্যাম্পু। এটা আমি আগে একটা ট্রায়াল প্যাক কিনেছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম। ট্রায়াল প্যাকটা ইউজ করে আমার কেমন লেগেছে সেটাও তোমাদের শেয়ার করেছিলাম। তারপরে আমার নতুন একটা অর্ডার করেছি নাইকা থেকে। এটা হচ্ছে 300 ml আছে। এটার প্রাইস 499, কিন্তু আমি নাইকাতে ডিসকাউন্টে পেয়েছি 329-এ প্রোডাক্টটা পেয়েছি। এটাতে আছে প্যারাবিন ফ্রি, সালফার ফ্রি, সিলিকন নেই, এটা অ্যালকোহলও নেই। এই শ্যাম্পুটা পুরো একটা মাইল্ড শ্যাম্পু। আর শ্যাম্পুটা এখানে অ্যাপেল সিডার ভিনিগার আর আলমন্ড অয়েল এইসব দিয়ে বানানো, তো এটা হেয়ার পক্ষে খুবই ভালো। তোমরা সবাই জানো এই শ্যাম্পুটা আমি ইউজ করেছি, 4-5 বার হয়ে গেছে ইউজ করেছি। তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি আর ট্রায়াল প্যাক ইউজ করবো। ট্রায়াল প্যাক ইউজ করার পর আমি বড় বোতলটা কিনেছি, তারপরে তোমরা বুঝতেই পেরেছ শ্যাম্পুটা আমার কতটা ভালো লেগেছে, ওই জন্যই আমি বড়টা অর্ডার করেছি। এর থেকেও বড় পাওয়া যায়, কিন্তু আমি মিডিয়াম সাইজটা অর্ডার করেছি। এটা আমার হাত থেকে পড়ে না বাম্পারটা ভেঙে গেছে। বাম্পারটা ভালো ছিল, মানে লক সিস্টেম, লক আনলক করা যেত, মানে শ্যাম্পুটা কোথাও নিয়ে যেতে গেলে ট্রাভেল ফ্রেন্ডলি ছিল, ওটা পড়ে যাবে না। কিন্তু আমার হাত থেকে বাথরুমে শ্যাম্পু করতে গিয়ে পিছলে পড়ে গিয়ে এটা একটু ভেঙে যায়। ঠিক আছে, কিছু করার নেই, এখন এটা আমার দোষেই হয়েছে। আর শ্যাম্পুটা তো খুবই ভালো লেগেছে আমার। শ্যাম্পুটা ইউজ করার পর আমার চুলটা পুরো সফট সিল্কি হয়ে গেছে। সব থেকে বড় যেটা আমার কাছে কাজ দিয়েছে সেটা হচ্ছে আমার প্রচণ্ড ড্যান্ড্রফ। 2 বার ইউজ করার পরে না আমার চুলের সব ড্যান্ড্রফ চলে গেছে। চুলটা এতটা সিল্কি সফট হয়েছে না, মানে ফুরফুর করছে আর কি শ্যাম্পু করার পর। আমার মাথাটা পুরো হালকা, মানে শ্যাম্পু করার পর মনে হয় না একটা মাথার থেকে একদম বোঝা নেমে গেল, এরকম টাইপের ফিল হচ্ছে। তো আমার খুবই ভালো লেগেছে শ্যাম্পুটা, আমি এটাই ইউজ করবো এখন, কন্টিনিউ করবো। তো এটা আপাতত আমার 1 মাসের বেশি চলে যাবে হয়তো, দেখা যাক কতদিন যায়। নতুন কিনেছি শ্যাম্পুটা, তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো শ্যাম্পু। ওটা ড্যান্ড্রফ চলে যায় আর তোমার চুলটাকে কোনো রকমভাবে ড্যামেজ করবে না, সিল্কি করবে, সফট করবে। আর তোমার যাদের রাফ ধরনের একটা চুল হয় না, বা কার্লি হেয়ার হয় প্রচণ্ড, মানে ফুলে থাকে ওরকম টাইপের যে হেয়ারগুলো হয় প্রচণ্ড বাজে লাগে আর খসখস করে টাইপের, কিন্তু এটা ইউজ করার পরে না সেই মানে খসখস ভাবটা, তারপরে রাফ একটা কেমন বিচ্ছিরি লাগে, নিজের চুলে নিজের হাত দিতে ইচ্ছা করে না। এই শ্যাম্পুটা ইউজ করার পর একবার ইউজ করে দেখো, তোমাদের সেই ফিলিংসটা চলে যাবে। আর চুলটা মনে হয় কি বারবার হাত দিয়ে এতটা সফট হয়ে যায় ফুরফুর করে শ্যাম্পু করার পর। শ্যাম্পুটা আমার খুবই ভালো লেগেছে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। একবার ইউজ করে দেখো, আর পছন্দ হলে আমাকে বলবে, কমেন্টে জানাবে যে শ্যাম্পুটা কেমন লেগেছে। তোমরা যদি ইউজ করে থাকো আর যদি কিছু জানতে চাও তো কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো আবার পরে দেখা হবে।